হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যেই প্রকাশ পেল প্রাথমিক টেটের সপ্তম পর্যায়ের ইন্টারভিউয়ের দিনক্ষণ। এদিন অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে এই পর্যায়ে বীরভূম জেলার প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। এই সম্পর্কিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা প্রত্যেকেই জানো। এই যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবে। পর্ষদের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে প্রাথমিক টেটের সপ্তম দফার ইন্টারভিউ শুরু হবে আগামী 13ই মার্চ থেকে। এই পর্বে কেবলমাত্র বীরভূম জেলার চাকরিপ্রার্থীদের আগামী 13, 14, 15ই মার্চ ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। সেক্ষেত্রে নির্ধারিত দিনে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে যে ডকুমেন্টসগুলি নিয়ে আসতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে ইন্টারভিউ দিনে ইন্টারভিউ স্থানে উপস্থিত হবে। তো দেখো, প্রথমেই রয়েছে টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি প্রিন্ট করা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বিএড বা ডিএলএড বা ডিএড এর মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষরযুক্ত পাসপোর্ট সাইজের ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি, এই সমস্ত সার্টিফিকেট নিয়ে কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। তো ফ্রেন্ডস, অবশ্যই এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আমি স্টেপ বাই স্টেপ প্রাথমিক টেট পরীক্ষা রিলেটেড যতগুলো আপডেট তোমাদেরকে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সেগুলো তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। তোমরা অবশ্যই এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব শেষে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো। এবং তোমাদের মধ্যে যদি প্রাথমিক টেট রিলেটেড কোনো প্রশ্ন বা ইন্টারভিউ রিলেটেড যদি কোনো প্রশ্ন অজানা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো।